ভাইপোর ব্যালট বক্সও ও ভাঙচুর হয়ে গেছে এখানেও নব জোয়ারকে আর ব্যালটের মধ্যে ধরে রাখতে পারছে না ফেটে বেরিয়ে আসছে দিয়েছে দিদির দুধ এখন মানুষের ভূত দেখে বাড়ি চলে এসছে এখন তৃণমূলের নব জোয়ার সে জেলেও নব জোয়ার আর বাইরে সব গঙ্গা জোয়ার সিবিআই ইডি যদি ঠিক মতো করে তদন্ত করতো এসব নব জোয়ার দিদির দুধ তো হওয়ার কথা ছিল না তো জেলে থাকার কথা ছিল অর্ধেকের বেশি নেতাদেরকে সর্বভারতীয় সম্পাদক তিনি নাকি এখন বুথে নেমে গেছেন কেন না বুথ থেকে তিনি প্রার্থী ঠিক করে আনবেন এমন করুন অবস্থা তৃণমূল কংগ্রেসে যে মমতা ব্যানার্জি আজ থেকে দু বছর তিন বছর আগেও বললেন দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমি প্রার্থী তো এখন অভিষেক ব্যানার্জিকে প্রার্থী খুঁজতে বেরো বেরোতে হয়েছে কেন আর প্রথম কথা হচ্ছে ওই কোটি কোটি টাকার তাঁবু কোটি কোটি টাকার বাস কোটি কোটি টাকার লাকজারি করে আর যাই হোক গ্রামে হেঁটে রাজনীতি করা যায় না যে মোম এতদিন ঘরের মধ্যে ছিল যে মোম জীবনে কোনোদিন এসির বাইরে বেরোতে পারলো না যে মোম জীবনে কোনোদিন রাস্তায় হেঁটে দেখলো না যে মোম জীবনে কোনোদিন শ্রমিকের গায়ের গন্ধের অনুভব করতে পারলো না যে মোম কোনোদিন গরিব মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারলো না সেই মোম এই গরমের মধ্যে বেরিয়েছে গলে যাবে আবার চলেও যাবে অসুবিধা নেই আমরা আপনার কথা খুব পরিষ্কার এসব লোক হাসিয়ে লাভ আছে এ সমস্ত লোক হাসিয়ে লাভ আছে আর কত নিচে নামবে তৃণমূল কংগ্রেস মানে পঞ্চায়েত থেকে করে খাবার এমন জায়গা হয়েছে নিজের নামটা ইনসিওর হয়েছে কিনা দেখার জন্য আগেভাগে ব্যালট বক্স ভাঙচুর করে দিয়ে চলে গেছে কিসের গোপন গো কিসের গোপন আর কিসের ব্যালট বাক্স কে তার নির্বাচন কমিশনার কে অভিষেক ব্যানার্জী নির্বাচনের অবজারভার কে অভিষেক ব্যানার্জী নির্বাচন কন্ডাক্ট করাচ্ছে কে অভিষেক ব্যানার্জী নির্বাচনের প্রিসাইডিং অফিসার অভিষেক ব্যানার্জী সব অভিষেক ব্যানার্জি আর তা গিয়ে তৃণমূলের লোকজনই ভাঙচুর করে দিয়ে চলে আসছে আমরা বলছি সৎ সাহস থাকলে পঞ্চায়েতের ভোট করা ওই ওই ব্যালট বক্সে মানুষ দেখো যে কাজ আজকে অভিষেক ব্যানার্জি করবে বলে বলছে গ্রামে যাব এই করব সেই করব যাই হোক এই কাজ হচ্ছে রাজনৈতিক দলগুলোর বুথ কমিটি করে সিপিআইএম এর বুথ কমিটি এই কাজ করে তৃণমূল কংগ্রেসেও আগে তাই হতো ওদের যে বুথ ছিল বা ব্লক ছিল তারা সেই সমস্ত নাম স্যাংশন করতো এখন এ দলের এমন করুণ অবস্থা হয়েছে এটা কি সর্বভারতীয় সম্পাদক গোছের কি আছে যে দল সর্বভারতীয় নয় তাও সর্বভারতীয় সর্বভারতীয় সম্পাদক তিনি নাকি এখন বুথে নেমে গেছেন কেন না বুথ থেকে তিনি প্রার্থী ঠিক করে আনবেন এমন করুণ অবস্থা তৃণমূল কংগ্রেসে আর কে দুর্নীতি করেছে কে দুর্নীতি করে নিয়ে ঠিক করবে কে অভিষেক ব্যানার্জি যিনি নিজে তার বউ তার শ্যালিকা তিনজনে মিলে ইডির দপ্তরে কার্যত যাতায়াত করা শুরু করে দিয়েছিলেন আমরা বলছি আমরা বলছি যে তাহলে এটাই যদি হয়ে গিয়ে থাকে এটা তো ফ্যাক্ট যে অভিযোগ প্রমাণ হয়নি কিন্তু যার বিরুদ্ধে কয়লা চুরির অভিযোগ কয়লা কাণ্ডে যার বিরুদ্ধে অভিযোগ যাকে ইডি ডেকে জিজ্ঞাসাবাদ করছে তিনি গ্রামে গিয়ে ঠিক করবেন যে কোন লোকটা সাধু আর কোন লোকটা অসাধু কোন লোকটা সৎ আর কোন লোকটা অসৎ তৃণমূল কংগ্রেসের এত করুণ হাল হতে পারে এ তো আমরা কল্পনা করতে পারিনি কখনো এই দলটা তো দু সালে তিনবারের জন্য ক্ষমতায় জিতে এলো তাদের তো গোটা রাজ্য জুড়ে সাতাত্তর হাজার বুথে নিশ্চয়ই বুথ কমিটি ছিল তাহলে সেই বুথ কমিটি কোথায় আর যে ব্যক্তি জীবনে কোশ্মিনকালে কোনোদিন মাটিতে নেমে দেখলেন না মাটির স্বাদ কেমন যিনি ত্রিপুরায় গেলেন বিশেষ বিমানে করে যিনি উত্তরবঙ্গে গেলেন নিজের বিশেষ ভাড়া করা বিশেষ বিমানে করে লাখ লাখ কোটি কোটি টাকা যার ভাড়া তিনি এখন বাস বড় বড় তাঁবু এই সমস্ত খাটিয়ে বেরিয়েছেন আমরা বলছি যাই করে বেড়াক শুধু পঞ্চায়েতের ভোটটা করুন যদি সৎসাহস থেকে থাকে পঞ্চায়েতের ভোটটা করুন মানুষ বুঝিয়ে দেবে সেটাই তো উচিত একজন রাজনীতিবিদ সাধারণ মানুষের সাথে জনসংযোগ করবেন সাধারণ মানুষের মধ্যে থাকবেন সেটাই তো উচিত কিন্তু তার পরিবর্তে তৃণমূলের নেতাদেরকে তো চোর চিটিংবাজ আর তার পরবর্তীকালে জেলের মধ্যে দেখা যায় একজন রাজনীতির মানুষ তিনি জনসংযোগ করবেন মানুষের মাঝে থাকবেন সেটাই তো স্বাভাবিক বিষয় কিন্তু সেটা তো হচ্ছে না আর ইয়ে যা করেছে তো আইবাসের জন্য দিদির দুধ টুথ বলে গেছিল মানুষ ভূত দেখিয়ে দিয়েছে দিদির দুধ এখন মানুষের ভূত দেখে বাড়ি চলে এসছে এখন তৃণমূলের নবজোয়ার সে জেলেও নবজোয়ার আর বাইরে সব গঙ্গা জোয়ার হয়ে গেছে ঠিকুক আমাদের তো কোনো অসুবিধা নেই আমরা শুধু একটাই কথা চ্যালেঞ্জের সাথে বলছি পঞ্চায়েতের ভোটটা করা কত ধানে কত চাল বুঝে যাবে আরেকটা জিনিস হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ব্যালটে ভোট হবে রীতিমতো ব্যালটে সাত দিন থাকবেন তিনি এক ঘন্টা বা এক মিনিট বা এক সেকেন্ডের জন্য কলকাতা ফিরবেন না এইটা এখন হাইলাইট কি বলবেন আমাদের বলার কি আছে উনি কলকাতায় ফিরবে না সিবিআই গতি প্রকৃতির উপর নজর রাখুক যে উনি কোথায় যাচ্ছেন আর উনি কোথায় না যাচ্ছেন সিবিআই ইডি যদি ঠিক মতো করে তদন্ত করতো এসব নবজোয়ার দিদির দূত্ত হওয়ার কথা ছিল না তো জেলে থাকার কথা ছিল আর্ধেকের বেশি নেতাদেরকে এ তো ইডি সিবিআইয়ের সাহায্যে মোদি দিদির সেটিং এসব বাইরে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় ডায়লগ সিপিএম শূন্য তো তা আমাদের সংগঠনে দেখে লাভ কি পঞ্চায়েতের ভোটটা করাক না সিপিএম শূন্য তৃণমূল দুশো তেরো পাবে না তৃণমূল জিতবে পঞ্চায়েতের ভোটটা করা দম থাকলে পঞ্চায়েতের ভোট করা এত বড় কথা আমরা বলছি দম থাকলে তৃণমূল পঞ্চায়েতের ভোট করিয়ে দেখা মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা বিশ্বাস করা যায় সে প্রশ্ন বারবার সামনে চলে এসছে তার কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের সময় একরকম পদ নেন একরকম পক্ষ নেন উপরাষ্ট্রপতি ভোটে বিজেপির বিরুদ্ধে উনি ভোট দিতে যান না তার কারণ পার্থ চ্যাটার্জি তখন জেলের ভাত খান ফলত মমতা ব্যানার্জি বিজেপি বিরোধিতায় আদৌ কতটা গ্রহণযোগ্য সে প্রশ্ন মমতা ব্যানার্জি নিজেই তুলে দিয়েছেন ভবিষ্যতের উত্তর দেবেন একশো দিনের টাকা আদায় করে দেবেন বুঝি একশো দিনের টাকায় তৃণমূল দুর্নীতি করেছে বলে টাকাগুলো আটকেছে বিজেপিও ঠিক কাজ করেনি তৃণমূলও ঠিক কাজ করছে না বিজেপির উচিত যে যে জায়গায় দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যারা সত্যিই কাজ করেছে তাদেরকে টাকাটা পৌঁছে দেওয়া কিন্তু সে কাজ হচ্ছে কোথায় যারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে গ্রামবাংলার মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য জব কার্ডে দুর্নীতি একশো দিনের কাজে দুর্নীতি গ্রামের প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি মানুষ মুখী আছে ভোটটা দেওয়ার জন্য আমাদের কিছু যায় আসে না খোদ মমতা ব্যানার্জি বীরভূমের দায়িত্বে আছেন বীরভূমের তৃণমূলে আবার হারবে কে ফিরাদা কিন কোথায় গেল না এলো তাতে কার কী যায় আসে না না একটুও ভাবছি না আমরা বলছি আমরা একটুও ভাবছি না মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার মন নিয়ে প্রস্তুত আছে পঞ্চায়েতের ভোটটা করুক হাকিম ব্যানার্জি কাউকে আর দাঁড়াতে হবে না সব ধুয়ে যাবে না মমতা ব্যানার্জীকে জিজ্ঞেস করুন আমি কি বলবো মমতা ব্যানার্জিকে কেন দেখা যায় না আমরা কিছুর জন্য বলতে যাব তাও তো গুঁতো হয়ে পড়ে গতবার থেকে যাচ্ছে মাঝে যেতে যেতে মাঝে তো যেত না দু থেকে ক্ষমতায় আসবার পরে ছবি দেখা যে ঈদের রিজবানুরের বাড়ি গেছে কবে ঈদে কবে দু থেকে আরে সে তো গতবার আনিশ খানের গুঁতো পড়ে গেছে আনিশ খানের গুঁতো পড়ে গেছে আনিশের বাড়ি যাক সালেম খানের মাথায় হাত রেখে বলুক আমি আপনার পাশে আছি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব আনিস খুন হয়ে গেল চোখের সামনে একটা শিক্ষিত ছেলে খুন হয়ে গেল এত নোংরা রাজনীতি করেন মমতা ব্যানার্জি একদিন গিয়ে সালেম খানের পাশে দাঁড়ালেন না এত জঘন্যতম রাজনীতির পরিচয় লজ্জার বিষয় ঈদের মঞ্চকে রাজনীতির মঞ্চে পরিণত করেছেন কিন্তু এ কথা তো বাংলার মানুষ ভুলে যায়নি দু সালে এক বান্ডিল কাগজ নিয়ে গিয়ে বাংলাদেশিরা বাংলায় চলে এসছে এদেরকে তাড়াতে হবে বলে এনআরসির দাবি যিনি প্রথম তুলেছিলেন তিনি অন্য কেউ নন তিনি মমতা ব্যানার্জি আসলে দেখো এরা বোঝবার জন্য বেরিয়েছে তার কারণ গোটা রাজ্য জুড়ে বিক্ষুব্ধ তৃণমূল একটা আছে গোটা রাজ্য এবং সেটা সংখ্যায় অনেক এই বিক্ষুব্ধ তৃণমূলকে বাঁচতে বেরিয়েছে অভিষেক ব্যানার্জি আসলে এদেরকে টার্গেট করবার জন্য এটা হচ্ছে পরিষ্কার কথা কিন্তু এ যা দেখছি কলকাতা পৌরসভার নির্বাচন কর্পোরেশনের নির্বাচনের সময়তে আমরা দেখেছিলাম যে ব্যালট বক্স সেই ব্যালট এই সেখানে ছাপ্পা দেওয়ার জন্য ওই ইয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে আর এখন আমরা দেখছি ব্যালট বক্সে ভাঙচুর হয়ে যাচ্ছে তৃণমূল মানেই ভোটে তারা অনেক এগিয়ে ছাপ্পার দিক থেকে এখন সে ছাপ্পা নিজের দলের ভোটে হোক বা সে ছাপ্পা অন্য ভোটে হোক বিষয়টা একই